আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে এক্সট্রাকশন পরবর্তী মোস্ট কমন একটা কমপ্লিকেশন, যেটা হচ্ছে ড্রাই সকেট বা অ্যালভিওলার অস্টিটিস। এটা এক্সট্রাকশন পরবর্তী বলা যায় সবচেয়ে কমন একটা কমপ্লিকেশন। এখন কি কি কারণে এই সমস্যাটা তৈরি হচ্ছে, কি কি প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে? প্রথম প্রিডিসপোজিং ফ্যাক্টরটা হচ্ছে এক্সেসিভ ইউজ অফ লোকাল অ্যানাস্থেশিয়া উইথ ভ্যাসোকনস্ট্রিক্টর। তারপর যদি হচ্ছে এক্সেসিভ ট্রমা দিয়ে এক্সট্রাকশন করা হয়, এক্সেসিভ ট্রমা দিয়ে এক্সট্রাকশন করলে বোন ইনডিউসড প্লাজমিনোজেন ফর্মেশন হয়, যেটা হচ্ছে ক্লট ফর্মেশনকে হ্যাম্পার করে, এর কারণে হচ্ছে ড্রাই সকেট ডেভেলপ করতে পারে। পেশেন্ট যদি স্মোকার হয়, স্মোকারদের ক্ষেত্রে ড্রাই সকেট ডেভেলপ করার চান্স অনেক বেশি থাকে, কারণ স্মোকিংয়ের কারণে যে নেগেটিভ প্রেশারটা ক্রিয়েট হয় ওরাল ক্যাভিটিতে, তখন হচ্ছে ক্লট ডিসলজ হয়ে যায়। তারপর স্মোকিংয়ের সিগারেটের হচ্ছে নিকোটিনের মধ্যে যে নিকোটিনটা হচ্ছে মূলত অক্সিজেন সাপ্লাই কমিয়ে দেয়, ব্লাডে অক্সিজেন সাপ্লাই কমে যাওয়ার কারণে যে ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টগুলো হিলিংয়ে সাহায্য করে সেগুলো হচ্ছে উন্ডে পৌঁছায় না সহজে, যার কারণে হিলিংটা ডিলে হয়, হিলিং হ্যাম্পার হয় এবং ড্রাই সকেট ডেভেলপ করতে পারে। তারপর হচ্ছে যদি কোনো প্রিভিয়াস জিনজিভাল ইনফেকশন থাকে তাহলে ড্রাই সকেট ডেভেলপ করতে পারে। পেশেন্ট যদি রেডিওথেরাপি নেয় বা পেশেন্ট যদি ওরাল কন্ট্রাসেপটিভ নেয় তখন হচ্ছে ড্রাই সকেট ডেভেলপ করতে পারে। তো কোনো পেশেন্টের যদি হচ্ছে ড্রাই সকেট ডেভেলপ করে তখন আমরা কীভাবে বুঝবো, কী কী ক্লিনিক্যাল ফিচার নিয়ে পেশেন্ট আসবে? এখানে বলে রাখি, ড্রাই সকেট মূলত সবচেয়ে বেশি মেয়েদের দেখা যায়। মহিলাদের টুথ এক্সট্রাকশন করার পরে সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে এই ড্রাই সকেটের সমস্যাটা। আচ্ছা, কেন মহিলাদের ক্ষেত্রে এই ড্রাই সকেটটা বেশি হচ্ছে? মহিলাদের সবচেয়ে অন্যতম হচ্ছে গুরুত্বপূর্ণ একটা হরমোন ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেন হরমোনটার কাজ হলো ক্লটকে ডিসলজ করা, ডিসলজ করে। এখন এই ফাংশনটার কারণে যেই উন্ডটা তৈরি হলো সেই উন্ডে যে ক্লটটা ফর্মেশন হচ্ছে, ইস্ট্রোজেন সেই ক্লটকে ডিসলভ করে ফেলছে। ডিসলভ করে ফেলার কারণে সেখানে হচ্ছে হিলিং দেরি হচ্ছে, ড্রাই সকেট ডেভেলপ করছে। এখন কোনো পেশেন্টের যদি মানে মেনস্ট্রুয়েটিং ফিমেল যদি আসে টুথ এক্সট্রাকশন করতে, তখন হচ্ছে ড্রাই সকেট ডেভেলপ করার চান্স অনেক বেশি থাকে, কারণ তখন এই হরমোনগুলোর লেভেল অনেক বেশি থাকে। এই কারণে আমরা হচ্ছে পেশেন্টকে অ্যাডভাইস করব যখন তার মেনস্ট্রুয়াল সাইকেল কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে যেন এসে আমাদের কাছে এক্সট্রাকশন করে যায়। তারপর যদি কোনো কারণে, কোনো ডিজিজের কারণে ওই এরিয়াতে লিমিটেড লোকাল ব্লাড সাপ্লাই থাকে তাহলে হচ্ছে ড্রাই সকেট ডেভেলপ করতে পারে। ড্রাই সকেটের ক্লিনিক্যাল ফিচারগুলোর মধ্যে আমরা দেখব হচ্ছে পেশেন্ট যেই সমস্যাটা নিয়ে মূলত আসবে, প্রথমেই যেই সমস্যাটার কথা বলবে সেটা হচ্ছে পেইন। পেইনটা হবে হচ্ছে সিভিয়ার পেইন, একদম সিভিয়ার পেইন। পেশেন্ট বলবে অনেক ব্যথা, ডিপ সিটেড পেইন, থ্রবিং পেইন, এই ধরনের পেইন হবে। আমরা যখন ইন্সপেকশন করব, ইন্সপেকশনের সময় আমরা হচ্ছে দেখতে পাব উন্ডের আশেপাশে যে সফট টিস্যু জিনজিভা থাকবে সেগুলো হচ্ছে রেড, রেডিশ থাকবে, টেন্ডার থাকবে, ইডিমেটাস থাকবে, সোলেন থাকবে। তারপর দেখতে পাবো উন্ডের মধ্যে হচ্ছে ডিকম্পোজড ফুড ডেব্রিস থাকবে, স্যালাইভা জমে থাকবে, হোয়াইটিশ ডেড বোনও আমরা দেখতে পারি। যদি আমরা প্রোবিং করি, প্রোবিং করার সময় আমরা হচ্ছে সরাসরি বোন ফিল করতে পারবো, কারণ হচ্ছে ওইখানে তো হিলিং হলো না, তার কারণে সরাসরি আমরা হচ্ছে বোনটা ফিল করতে পারবো। এছাড়াও ও সেই উন্ডের মধ্যে কোনো হচ্ছে ক্লট থাকবে না, ক্লট ডিসইন্টিগ্রেটেড থাকবে। তারপর অনেক সময় ট্রিজমাস প্রেজেন্ট থাকে, ফুড ডেব্রিসগুলো ডিকম্পোজড হওয়ার কারণে হ্যালিটোসিস ডেভেলপ করে, মুখে দুর্গন্ধ হয়। এখন পেশেন্ট যদি এই ধরনের সমস্যা নিয়ে আসে আমাদের কাছে তখন আমরা কীভাবে ট্রিটমেন্টটা করব? প্রথমে আমাদের যেই কাজটা হবে, আমাদের ট্রিটমেন্টের এইম হচ্ছে অ্যাকিউট কন্ডিশনকে রিলিফ করা। অ্যাকিউট কন্ডিশন রিলিফ করার জন্য সেই উন্ডের মধ্যে যেই ডিকম্পোজড ফুড ডেব্রিসগুলো আছে, স্যালাইভা জমে আছে, যে ডিসইন্টিগ্রেটেড ক্লটগুলো আছে সেগুলো আগে আমাদের সরাতে হবে। তখন আমরা ওয়ার্ম স্যালাইন দিয়ে হচ্ছে ইরিগেশন করব, বেশ কয়েকবার ভালোভাবে ইরিগেশন করব। ইরিগেশন করার পরে তখন আমরা হচ্ছে যখন দেখব উনটা ক্লিন হয়েছে তখন আমরা এর মধ্যে হচ্ছে সুইটেবল ড্রেসিং প্লেস করব। সুইটেবল ড্রেসিংয়ের মধ্যে টপিক্যাল অ্যানাস্থেশিয়া থাকতে পারে,
অ্যান্টিসেপটিক থাকতে পারে ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গাসের গ্রোথ প্রিভেন্ট করার জন্য। এইভাবে হচ্ছে আমরা সুইটেবল ড্রেসিং প্লেস করব। সিডেটিভ ড্রেসিং হিসেবে জিঙ্ক অক্সাইড ইউজিনল পেস্টের স্লারি মিক্সচার ইউজ করা যেতে পারে। তারপর এই ড্রেসিংটা আমরা হচ্ছে বেশ কয়েকদিন রেগুলারলি চেঞ্জ করব, কারণ অ্যাকিউট কন্ডিশনটা রিলিফ হতে বেশ কয়েকদিন সময় লেগে যায়, এর মধ্যে ঠিক হয়ে যাবে যদি আমরা হচ্ছে রেগুলারলি ড্রেসিংটা চেঞ্জ করি। তারপর পেইন রিলিফ করার জন্য অ্যানালজেসিক দিতে পারি, সাথে হচ্ছে অ্যান্টিবায়োটিক দিব। এভাবে হচ্ছে ট্রিটমেন্টটা আমরা কমপ্লিট করব। এখন এই সমস্যা যেন ডেভেলপ না করার জন্য আমরা কি কি প্রিভেন্টিভ মেজারগুলো রাখতে পারি। প্রথমেই হচ্ছে লোকাল অ্যানেস্থেশিয়া উইথ ভ্যাসোকনস্ট্রিক্টর, এর মিনিমাম ইউজ করতে হবে, মিনিমাম ইউজ অফ লোকাল অ্যানেস্থেশিয়া উইথ ভ্যাসোকনস্ট্রিক্টর। এক্সেসিভ ট্রমা দিয়ে টুথ এক্সট্রাকশন করা যাবে না, এক্সেসিভ ট্রমা দিয়ে কখনোই টুথ এক্সট্রাকশন করা যাবে না, মিনিমাম ট্রমা দিয়ে করতে হবে। মেনস্ট্রুয়েটিং উমেনের টুথ এক্সট্রাকশন করা যাবে না, কারণ এক্ষেত্রে চান্স অনেক বেশি থাকে ড্রাই সকেট ডেভেলপ করার। পেশেন্ট যদি স্মোকার হয়, পেশেন্টকে অবশ্যই অ্যাডভাইস করতে হবে 36 থেকে 72 ঘন্টা যেন সে স্মোকিং না করে, স্মোকিং থেকে দূরে থাকে। এছাড়া আমরা হচ্ছে পেশেন্ট যদি ইমিউনো কম্প্রোমাইজড থাকে বা অন্য কোনো ডিজিজ থাকে, তখন হচ্ছে আমরা প্রোফাইলিকটিক অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে ড্রাই সকেট ডেভেলপ হওয়ার চান্স অনেক কমে যায়। এইভাবে আমরা হচ্ছে প্রিভেন্টিভ মেজারগুলো নিতে পারি এবং ড্রাই সকেট প্রিভেন্ট করতে পারি। আশা করি ভালো লেগেছে, অনেক ধন্যবাদ, সাথে থাকবেন।